বাড়ির সব কাজ আমাকেই করে মরতে হবে, আমার ভাল লাগে না। ছেলে বিয়ে দিয়েছি কি করতে কি জানি, এত বোকা বউ তার বলার কথা না। এই আবার ফোনটা জ্বালাচ্ছে, দেখি আবার কে ফোন করলো। হ্যালো, কে বোন? হ্যাঁ বল, কি বলছিস, এত শরীর খারাপ তোর? দাঁড়া ছেলে বাড়ি আসুক, আমি আজকেই যাবো তোদের বাড়িতে, ঠিক আছে? তুই চিন্তা করিস না, একদম চিন্তা করিস না, রাখ, আমি যাচ্ছি, ছেলে বাড়ি আসুক কাজ থেকে, আমি যাচ্ছি, আজকেই যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই যাব, ঠিক আছে রাখ তাহলে। কি অবস্থা, মনটা শরীর খারাপ, দেখি ছেলে বাড়ি আসুক তারপরে যাবো খনে। বৌমা, ও বৌমা শোনো শোনো। হ্যাঁ মা। এই তো, ওই আমি এদিকে একটু কাজ সারতেছিলাম, বুঝিস, তোমার মাসি শাশুড়ি বাড়িতে ফোন এসেছিল, মাসি শাশুড়ি খুব শরীর খারাপ বুঝলে তো, তা তুমি আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও তো, ছেলে বাড়ি আসলে আমি যাব, বুঝেছ, বেশি দেরি করো না, যাও। ব্যাগ গুছাবো? ব্যাগ কী করে গুছায়? আর ব্যাগ যে আমি গুছাবো, তা তুমি মাসি বাড়ি যাবে না? হ্যাঁ, রাস্তায় কিছু ফল মিষ্টি নিবে না? কী বলতেছ তুমি? আরে বোকার মরণ, ব্যাগ গুছানো মানে আমার আর আমার ছেলের জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভরে দিতে বলছি, বুঝেছ, অন্য কিছু না। এই এক পাগল, একে নিয়ে আমি যে কি করি তার আর ঠিক নেই। তুমি একটু ভুল বললে গো, ওটা পাগল নয়, ওটা পাগলি হবি, মেয়ে না আমি। তবে রে সলর মেয়ে দাঁড়া। এসেছিস বাবা? চ চ ভিতরে চ চ, তোর মাসি ফোন করেছিল, চ একটু দরকার আছে। শোন তোর সাথে আমার একটু কথা আছে, খুব জরুরি দরকার। দাদা দাদা, আমি একটা লক্ষ্মীকে একটা কথা বলিনি। এই শোনো, একটা কথা আছে, কথাটা হচ্ছে যে আজকে না দেব আসছে, জানো তো? ও তাই, দেব আসছে টাউনে, কি মজা। আরে রাখ, তোর দেবের কথা রাখ, শোন আমার একটা কথা শোন, খুব জরুরি দরকার, বুঝলি তো? তুমি বলো আগে। হ্যাঁ বলো, তোমারটা শুনি। তোর মাসি ফোন করেছিল, মাসির খুব শরীর খারাপ বুঝলি তো, খুব শরীর খারাপ, তাই? হ্যাঁ, ও আজকে ফোন করেছিল? হ্যাঁ, তুই তাড়াতাড়ি চাটা খেয়ে রেডি হয়ে নে, দিয়ে আমরা আজকেই যাব, বুঝছিস তো? ও কি হয়েছে মাসি? সে খুব শরীর খারাপ এখন। বৌমা, আচ্ছা আচ্ছা, ও বৌমা দু কাপ চা নিয়ে এসো তো, তাড়াতাড়ি দু কাপ চা নিয়ে এসো, গরম গরম দু কাপ চা নিয়ে আসবে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ও চা আনতে হবে, গরম চা, গরম চা, আচ্ছা আনছি আনছি আনছি, আনছি আনছি। জানিস তো মাসি মনে হয় অপারেশন হবে বুঝলি তো, তাই? হার্টের অপারেশন হবে, হার্টের প্রবলেম হয়েছে। এ বাবা, তাহলে তো অনেক ঝামেলা আছে, ওর মেশো সব কিছু পারবে? তাহলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তো। আমা মা গো, এ নাও তোমাদের জন্য গরম গরম চা এনেছে, দেখো আগুন এখনো জ্বালানো আছে, নাও নাও। ওই দেখ, হায় হায় কপাল, তুমি এটা কী করেছো বৌমা? হ্যাঁ তুমি এইভাবে এইভাবে ডিশের নিচে আগুন জ্বালিয়ে রেখে আনছো কিসের জন্য? এই রে, আমি মনে হয় কিছু ভুল করে ফেলেছি, দাঁড়াও দাঁড়াও। তা মা, তুমি এত রাগ করতেছ কেন? তুমি বললেই পারতে চাটা গরম হয়ে গিয়েছে, আমি একটু ঠান্ডা করে দিতাম। হাই রে আমার পোড়া কপাল, এই বউটাকে নিয়ে আমি কি করি? একে আমি যাই বলি যাই বোঝাই, এ শুধু উল্টোই বোঝে, উল্টো কাজ করে রাখে, ভাল লাগে না ছাতা। আর তুমি এইসব চা খাওয়া রাখো তো, ও এইসব ওকে দিয়ে চাটা হবে না, তুমি এমনিতে তাড়াতাড়ি আছে, চলো আমরা এখনই, আমার একটা ট্রেন আছে, এখন তো টাইম হয়ে গেল, চলো ট্রেন আছে, তাড়াতাড়ি চলে যাবো, ঠিক আছে? চল তাহলে, চল চলো চল, আসো আসো আসো। দাঁড়া আমি ওকে দুটো কথা বলে তারপরে আসছি, ঠিক আছে? তুই যা, দাঁড়া বলে না। হ্যাঁ বৌমা, ও বৌমা শোনো শোনো, কটা কথা বলি তোমাকে, শোনো, কথাটা হচ্ছে যখন ঘরের কাজ করবে দরজাটা খুলে ঘর ফর ঝাড় দেবে, পরিষ্কার করবে, আবার দরজাটা কিন্তু দিয়ে রাখবে, মনে থাকবে তো? দিনকাল কিন্তু একদম ভালো না, মনে রেখো কিন্তু কথাখানা,
ঠিক আছে? আর যখন বাইর থেকে বেরোবে তখন আমি ভালো করে একটা কথা বলে দিচ্ছি, কথাটা যেন মনে মনে থাকে, ঠিক আছে? কি বলো তো, এই দরজাটা, ওই দরজাটা তো বাইরে থেকে তালা লাগানো যায় না, এই দরজাটা কিন্তু তুমি অবশ্যই অবশ্যই করে তালা লাগিয়ে তারপরে যেও, ঠিক আছে? এটা কিন্তু প্রধান দরজা, এই প্রধান দরজাটায় বন্ধ করে তালা দিয়ে তারপরে তুমি বাড়ির থেকে বেরিও। মনে থাকবে কি বললাম? মনে থাকবে তো? হ্যাঁ মা, হ্যাঁ মনে থাকবে গো, মনে থাকবে। তুমি এখন যাও দেখি, যাও সাবধানে যাও, হ্যাঁ মাসি বাড়ি থেকে সাবধানে। দেখো গে মাসি কেমন আছে, বুঝলে? ঠিক আছে, আসছি, সাবধানে থেকো, ঠিক আছে? ঠিক আছে, টাটা। যাও যাও, তোমরা সাবধানে যাও। দুর্গা 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 দুর্গা। তাহলে আমি এখন বাড়িতে বসে কি করি? হে, আমার বরটা বলতেছিল না যে আজকে বিয়ে বাসবে ওই টাউনে, কি মজা! কিন্তু আমার আবার শাওরি মা তো বলে গিয়েছে যে ঘরখানা দেখি রাখতে। ও, এই গেটটা তালা দিয়ে তুই তারপরে যাবো, ওই গেটে তো তালা দেওয়াও যায় না। ঠিক, আমি এটাই করি। যাই, নেডি হইনি, দিয়ে লিপস্টিক দেব, টিপ পরব, নেল পলিশ দেব, দিয়ে দেখে দেখি আসি গা। আবার কবে দেখতে পাবো না পাবো তার কি ঠিক আছে নাকি? যাই একটু লিপস্টিক ঘষি আসি গে, যাই একটু দেবকে দেখি আসি। এই বেলা তালাটা দিয়ে নেই, শাশুড়ি বলে গেছে কোথাও গেলি ঘর যাই তালা দিয়ে যেতি। সাজুগুজু হয়ে গেছে, এই বেলায় দেবকে দেখেই আসি। যাই, উফ কি গরম পড়েছে বাবা, আর ভাল লাগে না, ছেলেটাও আসলো না, একা একা আসলাম এই রোদের মধ্যে। বৌমাটা কি করছে কি জানি? বৌমা, ও বৌমা কোথায় গেলে? ও বৌমা, এ মা ওই গেটে তালা দেওয়া, এই গেটটা খোলা, এ বৌমা গেল কোথায় দেখি তো। এ মা, স্ট্যান্ডের এই সব বাসনপত্রগুলো সব খালি, কি ব্যাপার? বৌমা বাড়ি নেই নাকি? দেখি তো। এ বাবা, সব এরকম খালি কেন? বৌমা, ও বৌমা কোথায় গেলে তুমি? এ স্ট্যান্ডের বাসনপত্রগুলো সব কোথায় গেল? বৌমা, ও বৌমা কোথায় গেলে, কোথায় গেলে তুমি? হায় 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 হায়, এ আমার কি হলো গো, আমার সর্বস্ব চুরি হয়ে গেল গো, আমার সর্বস্ব চুরি হয়ে গেল। এ চালার বোকা বৌনি আমি কি করি? ওরে বাবা রে, আমি ওকে বলেছি দরজায় তালা দিতে, ওই দরজায়, ওই দরজাতেই তালা দিয়েছে, এটা বন্ধও করেনি। হায় 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 ভগবান, ও ঠিক দেব দেখতে গেছে, ও ঠিক দেব দেখতে গেছে, আমি জানি। হায় 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 কপাল, আমার সর্বস্ব চুরি হয়ে গেল গো, আমার সর্বস্ব চুরি হয়ে গেল। আজকে আসু, আজকে আমি মজা দেখাবো, আজকে বলবো ওই পায়েই যেন বাইরে থেকে চলে যায়, ওই পায়েই যেন বাইরে থেকে চলে যায়, আমার বাড়িতে যেন আর না ঢোকে একদম। চলার বোকার মরণ, এই মরণটাকে নিয়ে আমি কি করি? কান্তিছো কেন, কি হয়েছে গো? আমি কি কিছু ভুল করেছি? হ্যাঁ, আমি কি কিছু ভুল করেছি? আমি তো দেবকে দেখতে গেছিলাম, তোমার কথা মতন তো আমি দরজায় তালাও লাগিয়ে গিয়েছি, আমি কি করেছি মা, কি করেছি? এই যে কোথায় গেছিলেন আপনি, কোথায় গেছিলেন বলেন, বলেন আপনি কোথায় গেছিলেন? হ্যাঁ, বোকার মরণ কোথাকার, সব তো চোরে চুরি করে নিয়ে গিয়েছে, হ্যাঁ সব তো চোরে চুরি করে নিয়ে গেছে, এখন কি হবে বলো? তুমি একদম আর বাড়িতে ঢুকবে না, আমার বাড়িতে তুমি একদম পায়ে রাখবে না, যাও বাপের বাড়ি চলে যাও একদম। কি বললাম বুঝেছো? যাও বাপের বাড়ি চলে যাও। সব চুরি হয়ে